এবার আসেন যে কবরে যারা আছেন ইনারা কিভাবে আছেন। ইনারা এনাদের যে শরীরটা এটা যদি কারোর টিকে থাকে তাহলে এটা কারামত হইতে পারে বা অন্য কিছু হইতে পারে এটার মধ্যে কোনো ফজিলত নাই বডিটা পচে যাওয়াটাই স্বাভাবিক বডিটা পচে যাওয়াটাই কি স্বাভাবিক তবে সে মৃত ব্যক্তি এই বডিতে নয় বলেন না মৃত ব্যক্তি এই বডিতে নয় মৃত ব্যক্তির জন্য ভিন্ন জগতে তার আরেকটা শরীর দেওয়া আছে বাকি ঠিকানা এটা বাকি কি ঠিকানা এটা ঠিকানা হইতো এটা ঠিকানা এটা জগৎ ভিন্ন ঠিকানা এটা জগৎ ভিন্ন এবং সে একটা ভিন্ন শরীর নিয়ে আস সে একটা ভিন্ন শরীর এবং ভিন্ন শরীর নিয়ে আসে জিন্দা বলেন না জিন্দা ভিন্ন শরীর নিয়ে আসে কি जिंदा মৃত না সে কি जिंदा এজন্য আসসালামু আলাইকুম হে মাওলানা আসসালামু আলাই আসসালামু আলাইহিম নয় আসসালামু আলাইকুম ইয়া হালাল القبور তাহলে বোঝা গেল সে সামনে সামনে এবং তাকে খেতাব করা হইতেছে আসসালামু আলাই যদি মুর্দা না হইতো যদি না শুনতো তাহলে তো আমি আসসালাম কবুর এই কথা ডাকের যুক্তি নাই যেহেতু সে জিন্দা সেহেতুই তা বলা হচ্ছে আসসালামু আলাই কুম সালাম গ্রহণ করুন আপনাকে আমি সালাম দিচ্ছি হে মৃত কবরওয়ালা এটি সব মানে সম্বোধন বলেন সব কি মানে ব্যক্তি এখানে উপস্থিত ব্যক্তি এখানে কাজে এই কথা মনে করার কোনো সুযোগ নাই যিনি মারা গেছেন তিনি এখানে নাই যিনি মারা গেছেন তিনি এখানে নাই এই কথা বলার সুযোগ নাই আচ্ছা তো আসেন ভিন্ন ইতে এবং আপনি যা বলেন তিনি তা শুনেন আপনি যা বলেন তিনি তা শুনেন দেখেন না তিনি দেখেন আপনি যে গেলেন এটা উনি দেখেন কিন্তু উনি এমন একটা জগতে বাস করেন যে জগৎ থেকে আপনাকে এসে কিছুই বুঝাইতে পারে না আপনি দোয়া করলে তিনি পান তিনি দোয়া করলে আপনি পান এখানে চারটা বিকল্প মৃত জিন্দা নিজের জন্য দোয়া করলে নিজে পায় মুর্দার জন্য দোয়া করলে মুর্দায় পায় আর মুর্দা জিন্দার জন্য দোয়া করলে জিন্দায় পায় কিন্তু নিজের জন্য দোয়া করলে পায় নিজের জন্য দোয়া করলে কি এইখানে ক্লোজ তার থাকে না নতুবা যদি মৃত ব্যক্তি আপনার মা বাবা এতেকাল করে গিয়েছেন সেখান থেকেও তিনি আপনার জন্য দোয়া করেন এটা আপনি পাবেন এটা আপনি কি পাবেন হ্যাঁ কিন্তু যিনি মারা গেছেন তিনি নিজের জন্য যদি দোয়া করেন এটা হয় না ইনকাতা আনহু আমালু তার আমল তখন মনকাতে হয়ে যায় বুঝে আসছে কিনা আমরা যে ইসালে সওয়াব করি এই ইসালে সওয়াব আমরা যা পড়ি তেলাওয়াত করি বা মানে সদকা দেই ওনাদের পক্ষ থেকে তো এগুলোর স্বভাব ওনাদের কাছে পৌঁছায় ওনাদের কাছে কি এটা পৌঁছায় এবং এটা পায় এবং আপনি গেলে এরা খুশি হয় এই জন্য মাঝে মাঝে কবর জিয়ারতে যাওয়া চাই কবর জিয়ারতে কি সশরিলে সেখানে যাওয়া চাই আপনি গেলে আপনার বাবা খুশি হইলেন মা খুশি হইলেন ভাই খুশি হইলেন বন্ধু খুশি হইলেন গেলে না গেলে তো আর হয় না তো ওই জন্য যাইতে হয় জন্য কি যাইতে হয় এটা হইল সাধারণ মানুষের মধ্যে তাদের হায়াত এই হায়াতটা নিয়ে অনেকে এটা যৌক্তিকভাবে বুঝতে চান না যৌক্তিক ভাবে কি বুঝতে চান হায়াত এখানে আরো একটা অংশ আছে এটা কইলাম যে যারা নবী নন তাদের ব্যাপারে যারা নবী তাদের বিষয়ে কিন্তু এরকম না তাদেরটা আমি পরে বলতেছি যারা নবী তাদেরটা আমি পরে বলবো আর যারা নবী নন এদের কথাগুলো এখন বললাম যে এরা এদের শরীর মাটি হয়ে যায় এবং তারা একটা ভিন্ন শরীরের মধ্যে থাকেন ভিন্ন শরীর যে ভিন্ন শরীর নিয়া আছেন হায়াতের মধ্যে আছেন মানে এখান থেকে প্রশ্নটা আসে মুর্দাররা এরা শুনে কিনা জবাব হলো শুনেন দেখে কিনা জবাব বলো দেখেন তো বোঝা গেল মুদ্রারদের মধ্যে হায়াত আছে না মুদ্রারদের মধ্যে কি আছে ওদের মতন একটা হায়াত আছে ওদের মতন একটা কি হায়াত বলে আমাদের হায়াতের লগে যে মিলতেছে না বলে হা মিলবে না আমাদের জীবনের মধ্যেও তো অনেক কিছু আছে হায়াত যেটা আমাদের মানে মিলে না চুলের হায়াত এটা গালের সঙ্গে মিলে না গালের হায়াত চোখের সঙ্গে মিলে না চোখের হায়াত দেমাগের সঙ্গে মিলে দেখছেন সবে কিন্তু হায়াত চুলের এটা এটা জিন্দা না মুর্দা কেমনে জিন্দা বুঝলেন বাড়ে লম্বা কেমন জিন্দা এমন জিন্দা যে যদি আপনি কেচি লাগান তখন কোনো ব্যথা পাওয়া যায় না হায়াত আছে কিন্তু কেচি সামাল দিতে পারে না হায়াত আছে কিন্তু কেচি সামাল দিতে পারে ঠিক তো আবার দাঁড়ির থেকে একটু উপরে উঠেন গাল এটা জিন্দা না মুর্দা কিরকম জিন্দা কেসি লাগান না জিন্দা মগর কেসি সমাল দিতে পারে না তো দুই জিন্দার মধ্যে ফরক হয়ে গেছে দুই হায়াতের মধ্যে ফরক হয়ে গেছে আপনি তো কবর আর জিন্দার মধ্যে হায়াত মিলাইতে পারতেছেন না এটা কেমনি মিলাই দিচ্ছে তো হায়াত কিন্তু কেসি সামাল দেয় গাল কেসি সামাল দেয় তবে ধুলা সমাল দেয় কথা কন না ধুলা সামাল দেয় ধুলা পড়লে কোনো অসুবিধা নেই আপনি ওদের সময় ধুয়ে লাগবেন শেষ যে আর একটু উপরে উঠেন চোপ কেচিও সামাল দেয় না ধুলাও সামাল দেয় না ধুলাটা পড়ানোর সঙ্গে সঙ্গে আপনার চোখের অবস্থা অন্যরকম হয়ে যাবে যতক্ষণ না এটাকে না ধুইবেন এটা ধুলা সামাল দিতে পারে না ওইটাও হায়াত কিন্তু ধুলা সামাল দিতে পারে চোখের থেকে আরো উপরে উঠান দেমাক চোখ ধুলা সামাল দিতে পারে কেচি সামাল দিতে পারে না কিন্তু ধুলা সামাল দিতে পারে তবে বাতাস সামাল দিতে পারে না বাতাস সামাল দিতে পারে চোখ ধুলা সামাল দিতে পারে না তবে বাতাস সামাল দিতে পারে বাতাসের মধ্যে আপনি চোখ খোলা রাখলেন তাহলে কষ্ট হবে কিন্তু চোখ মারা যাইব না চোখ কি মারা যায় আর দেমাগ দেমাগ এটা কেচিও সামাল দেয় না দুলাও সামাল দেয় না বাতাসও সামাল দেয় না বাতাস লাগলো বেজালে বুঝছেন সবগুলোই তো হায়াত হায়াতটাও জিন্দা 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 কিন্তু চার জিন্দার কোয়ালিটি কি এক তা আপনার হায়াতের মধ্যে তো চার রকমের হায়াত পাইল কয় রকমের হায়াত পাইল চার রকমের তো বুঝা গেল হায়াতের বহুত কোয়ালিটি আছে কথা কন হায়াতের বহুত কোয়ালিটি আছে সব হায়াতের কোয়ালিটি আপনার জানা নাই তাইলে আপনার আর ঝামেলা হবে না বলে কবরের মধ্যে খুঁজছে খাইজা তো পাইলাম না কাউকে না পাইলেও আপনি বুঝতে হবে যে এটা হায়াতের মধ্যে আছে এটা এখনো আমার বিজ্ঞানে এখনো এটা আমি পাই নাই এখনো আমি কি পাই নাই পাইতের দেরি এটা কইলাম তো যারা নবী নন বলেন না যারা নন